তো কেসে হে আপলোগ ওয়েলকাম ব্যাক ইন মাই লেজি গেমার জেড ইউটিউব চ্যানেল। আর এটা হচ্ছে আমার আজকের দিনের ফার্স্ট ভিডিও, ডু ভার্সেস স্কোয়াড ক্লাসিক ম্যাচ। ওকে, আমরা তো বট র‍্যাঙ্ক মোড খেলতে পারবো না, তো আমরা ক্লাসিক মোডে আসছি। আর আমরা লামতাছি ক্লক টাওয়ার, কারণ আমাদের ফেভারিট জায়গার মধ্যে একটা জায়গা এইটা, কারণ বেশিরভাগ সময়ই আমরা ক্লক টাওয়ার পিক অ্যান্ড বিমা সব স্টিকে নামি। তো আমরা এখন ক্লক টাওয়ারে নামছি, কারণ ক্লক টাওয়ার আমাদের পাশে ছিল। আমরা গড়ের ভিতরে নামার পর এর ভাই কিছুই পাই নাই, বাস FF নাইফ পাইছি। FF নাইফ দিয়ে কী হবে রে ভাই? আচ্ছা যাই হোক, BSSX। ও ভাই, আর কি লাগে বলো তুমি, আর কি লাগে? আমি তো BSSX পেয়ে যাই কেসি, কারণ এইটা সব মানুষ বলতেছে, সব ল্যারি ডোরা এই গানটাকে ভয় পায় আর কি, এই গানটাকে, কারণ এই গানটা হচ্ছে ওনলি ওয়ান গান যেটা দিয়ে মারার পরে এনিমি গড়ের ভিতরে যাওয়ার পরও ড্যামেজ হয়, ঠিক আছে? চব্বিশ ড্যামেজ হয় আর এক্সট্রা আর কি। তুমি 17 ড্যামেজ দিলে সাথে 24 প্লাস ড্যামেজ হবে, 24 প্লাস হোক আর না হোক 20 তো হবেই ভাই, এটা গ্যারান্টি আছে, ঠিক আছে? তো আজকে এই গানটা যখন পাইছি, এই গানটা দিয়ে পুরো ম্যাচ খেলবো, ঠিক আছে? আমরা আজকের ম্যাচটা এই গানটা দিয়ে খেলবো। তো আমরা BSSX দিয়ে একটা কিল করছি, BSSX বলতেছি XML দিয়ে একটা কিল করছি। আর ওই যে একটা এনিমি দেখতেছি, তো এনিমির পাশে যাওয়া যাক, এনিমিটাকে পাশে গিয়ে মারা যাক, ঠিক আছে? তো এনিমিটাকে অনেক ড্যামেজ দিছি। ওই যে ভিতরে, গড়ের ভিতরে, এই জলদি যা। আরে ভাই যাইতেছে না ও, আরে ইয়ে এটা মরতেছে না কেন ভাই? আবে গায়া কি নেহি হাজুর কাহি কা। আচ্ছা যাই হোক, এই এনিমিটাও গেছে, গায়া কি নেহি। আচ্ছা এই এনিমিটাও গেছে। তো এখন আমি দুইটা কিল করছি, আর জানি না আমাদের উইজ রোমিও কতটা কিল করছে, বাট আমি তো দুইটা করছি ভাই। এখন মিড কিট নিয়ে নিই, ঠিক আছে? গরিব মানুষ যদি এনিমি মাইরে নেই, তাইলে আমরা কী করবো বলো ভাই, বলো তুমি। আচ্ছা এই যে এনিমি আমার অনেক ড্যামেজ দিছে, আমার কাছে মিড কিট নাই, ও তেরি। আচ্ছা অসুবিধা নাই, মিড কিটও নাই, কিছুই নেই, তবু আমরা খেলতে পারবো, কারণ আমরা সেই লেভেলের প্রো লেভেলের বট প্লেয়ার, ঠিক আছে? বট প্লেয়ার। একটা তো নক হয়েছে রে ভাই, অনেক কষ্ট করে আমার সুইটারে। এই যে আরে ভাই, একটা দুইটাই নক, ও তেরি। দেখছো ভাই, এই জন্যই বললি এটা হচ্ছে প্রো প্লেয়ারের নুব লেভেলের গান, বুঝছো? এটা আমার মতো প্লেয়ারদের জন্য বেস্ট গান। আমি জানি না প্রো প্লেয়ারদের জন্য কি, বাট এটা আমার মতো নুব প্লেয়ারদের জন্য বেস্ট। কারে ভাই গুলালোর পিছনে কাবার নেওয়ার পরে অনেক সময় আমি নক হয়ে গেছি এই গানের বাদাম খাওয়ার পর, ঠিক আছে? তো এই গানটা হচ্ছে কী গান বলবো, ওই ডেডলি গান আর কি। এটা ডেডলি গানের মধ্যে একটা যদি এক্স হয়, BSSX আছে ওইটা হইলে আর কি। তো আমরা পিকের দিকে যাওয়াটা আমাদের সেই বাচ্চা থাকার অভ্যাস, ঠিক আছে? তো এই পিকের দিকে তো যাবোই, বারমুন্ডা ম্যাপে ল্যান্ড হলেই একবার না একবার পিকের দিকে যাইতেই হয়। তো পিকের দিকে যাচ্ছি না, ওইদিকে এনিমি আছে, ওইগুলাকে দেখবো এখন, কারণ এনিমি বুঝলাম কিভাবে, বুঝছো ভাই? আপনারা কিছু বুঝতে পারছেন আমি এনিমি আসে কিভাবে বুঝলাম? কারণ ওই যে রিভাইভ, এই নতুন একটা রিভাইভার আইছে না, ওই রিভাইভারটা দেখা যায় উপর থেকে যখন নামে, তো আমি দেখে নিয়েছিলাম। আমার কিল চুরি, এই ছুর তো অনেক কিল চুরি করতেছে রে ভাই, এটা তো ঠিক হয় না। আমি অনেক কষ্ট করে ফার্স্টটা কিল করে নিতাম, এখন আছে অসুবিধা নাই। ওইদিকে ঘরের ভিতরে একটা, আরে ভাই কি বলতেছি, একটা এনিমি আছে ওইটার পাশে যাবো, এই যেতেছি না গেন, আমি তো ভাবছিলাম যাবো বার যাই না গেন, আমি এতটা ঠিক না আছে, রাস দিতেছি, এগুলো আর কি ঠিক হইল, আমরা রাস দিতেছি। এনিমিটা যদি মারে ভাই, হেডশট পড়ে যাবে, কারণ আমরা তো ওর দিকে যাচ্ছি। ওই ভাই পড়ে গেছে, কি বলছিলাম, ও তেরি। আমি হেডশট মাইরা দিছি। আর কি লাগে বলো তুমি, আর কিছু লাগবে? আচ্ছা এনিমি তুমি একটা কথা বলো, হেডশটটা কেমন হয়েছে? আমরা তো এনিমিটাকে মাইরা দিছি, এখন কী করবো? আচ্ছা দেখা যাক, কিছু একটা তো হবে, এখন যখন আমার ক্যারেক্টারটা বসে পড়ছে তো কিছু একটা হবেই। এই দেখছো কি হয়, আরে ভাই এই দাঁড়া যাস না বাবু, খাইছো না কি? এ ভাই এত স্পিড হইল কেন ভাই, রুক যা মেরে ভাই। আচ্ছা আচ্ছা দাঁড়াও,
এ ভাই আমার ক্যারেক্টার তো আমার কথাই শুনতেছে না রে ভাই। ওই যে সামনে আমাদের রোমিওকে নারী নির্যাতন করতেছে, তো আমরা চাইতেছি আমাদের রোমিওকে বাঁচানো। কিন্তু ওই ভাই এ তো ঠিক না ভাই, আমার এই নারী যে আমাকেই নারী নির্যাতন করতেছে, নারী নির্যাতন করতেছে। আমি একটু বাগা যাক, তো আমি বাইকে আসছি মিটকিট নিয়ে নিই, তারপরে খেয়াল করবো ওদের। কারণ এরা এরা হচ্ছে আমেরিকান বন্ধু, আমেরিকান বলতেছি আমেরিকান এনিমি, কারণ আমাকে উড়াই ফেলাই দিছিল। ওই রোমিও দুইটাকে মেরে দিছে, কারণ আমার তো কিছু কারণে আমাকে উড়াই দিছিল। আর যদি বাই চান্স একটা বা দুইটা পড়তো আমি যাই, সো আমি আর এক্সট্রা ফাইট না করে চলে গেছিলাম ভিতরে। আচ্ছা যাই হোক, আমি তো বাইচা গেছি। আর আমাদের পাঁচটা কিল আছে, নো প্রবলেম, আমাদের পাঁচটা কিল আছে। অ্যান্ড ইনশাল্লাহ আমরা আরও কিল করবো। তো আমাদের কাছে শটগানের এমোগুলো ছিল, ওইগুলো ফেলাই দিছি। এখন আমরা যাব কোন দিকে, বিমা শপ স্টিকের দিকে। তো বিমা শপ স্টিকের দিকে যাচ্ছি 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 যাচ্ছি, বাট যাইতেছি যাইতেছি যাইতেছি। এই যে একটা বেস্ট আপডেট, আর এটা আপডেট দিই, কারণ আমার বেস্টটা 4 লেভেলের হয়ে যাবে। মানে 4 লেভেলের বেস্ট হয়ে গেছে। এখন আমরা বিমা শপ স্টিকের দিকে যাচ্ছি। অ্যান্ড আমাদের কাছে, আমাদের পাশে আছে, আমাদের কাছে আছে, আমাদের সাথে আছে। এ ভাই কী আছে রে ভাই, আমি তো বলতেই পারতেছি না। PSS-X অ্যান্ড MP40। তো MP40 আর এই যে এনিমি নাই, আমি তো বউ মারতেছি, বুঝছো ভাই আমি কী ধরনের পাগল। আচ্ছা এনিমি তো পাবো ইনশাল্লাহ, তো দেখা যাক কই পাই এনিমিকে। পাইয়া গেছি মামা, পাইয়া গেছি, পাইয়া গেছি এনিমিকে, পাইয়া গেছি। সামনে এনিমি আছে, ওই যে দেখছো পাইয়া গেছি। এ ভাই এ ভাই এ ভাই এ ভাই কই যাবি দেখছো ভাই, এটাই হচ্ছে BSS-X এর মেইন অ্যাকশন, আগায়া কি নেহি। তো আমরা এখন BSS-X দিয়ে আরেকটা এনিমিকে মারতে চলেছি। ওই যে এটা এই পড়ে নাই পড়ে নাই পড়ে নাই, এই তো গেছো ভাই, তুমিও গেছো, তুমি ডন্ট ওয়ারি, আমি তোমাকে এখন মারবো না, যা ড্যামেজ হবার হবে ঠিক আছে। তো আমরা একটা কিল করছি, ছয়টা 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 ছয়টা, 7টা হয়ে যাবে, কারণ একজন নক আছে আমাদের। 7টা হবে না, হবে হবে কি না, না হবে। আচ্ছা দেখো আমাদের 7টা কিল হবে, তো হবে। আরে ভাই কখন হবে রে ভাই, আমার কিটটা তো চুরি হয়ে যায় নাই, নাকি রিভাইভ হয়ে গেল। এ ভাই এই যে মরছে, যাই হোক আমাদের কিলটা হয়েছে, 7টা কিল হয়ে গেছে আমাদের। মানে 12, এখন এখনো 12 জনের লাইভ আছে, আর আমি এখানে দাঁড়াই। এই যে এনিমি, ওই 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 এ ভাই মার গায়ে, আমার গায়ে আমার গায়ে, যে কয়টাও মরছে। তো আমাদের হয়েছে হয়েছে কয়টা কিল, 8টা কিল, আর এনিমি লাইভ আছে 8 জন আর কি, আমরা 2 জন পরে লাইভ আছে 8 জন। তো 8 জন আর 8 জন, মানে হইল গিয়া 16, 16-র মধ্যে যদি 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 আমরা আরও 5টা বা 6টা কিল করতে পারি, তাইলে বুঝবো আমরা প্রো লেভেলের বোর্ড প্লেয়ার ঠিক আছে। তো আমরা খেলতাছি, দেখো যে এটা গাড়ি নিয়ে বাঁকতেছে, রুক যা রুক যা, তেরি গাড়ি মে কিনার, তেরি গাড়ি মে কিনার নিকালতা হো দেখলে না। আচ্ছা যাই হোক, এটা এখন আমাকে মারতে চাইতেছে আর কিছু একটা বলতেছে, বাট আমি মাউত অন করবো না, কারণ ওর সাথে কথা বলতে লাগলে ঠিক আছে আমার হাল বেহাল হয়ে যাবে। তো আমরা আবারও 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 কোন দিকে যাচ্ছি, পিকের দিকে যাচ্ছি ঠিক আছে। আমরা আবারও পিকের দিকে গোয়িং গোয়িং গোয়িং, পিকের দিকে গোয়িং হচ্ছি, মানে আমরা পিকের দিকে যাইতেছি যাইতেছি, এনিমিকে পাইতেছি পাইতেছি না, পাইতেছি পাইতেছি না, এনিমিকে পাইতেছি পাইতেছি না, একটু এনিমিকে পাই নাই। আচ্ছা যাই হোক, এনিমিকে পাই কিনা না দেখা যাবে সামনে, কারণ আমাদের কিল আছে 8টা, যদি 10টা হয়ে যায় তাহলে গুড লাক। আর ওইদিকে ক্যাড একটা অ্যাডও ফালাইতেছে ঠিক আছে। তো আপনার, আমি তো ম্যাপটাকে হাইড করে আনিছি, ওই আমার লোগোটা দেওয়া, সব আপনারা বুঝতে পারবেন না, কিন্তু এদিকে কয়েকজন ইয়ারডপ ফেলাইছে। তো এই যে দেখছো একটা হেডশট, এ ভাই BSS-X দিয়ে হেডশট। আচ্ছা ওই যে আরেকটা এনিমি, এটা আমাকে দেখে নাই বোধ হয়, কারণ আমার কাছে তো BSS-X ছিল ঠিক আছে। তো এইটাও শেষ, এটাও শেষ, গায়া কি নেহি ভাই, একসাথে 2 জন নক। আচ্ছা যাই হোক, আমরা 2টা কিল করছি। অনেক ড্যামেজ দিয়ে দিছিল ভাই এই বান্দাটা ঠিক আছে। তো তোমার একটু জলদি মারি, কারণ তুমি ড্যামেজ দিয়ে দিছিলে অনেক। আরে ভাই গুলো আলো, 2টা 2টা পেয়ে গেছি গুলো আল। আর এনিমি আছে 2 জন না 3 জন এনিমি আছে, এর মধ্যে আরও একজন আমাদের 11টা কিল হয়ে গেছে। এ ভাই আমাদের গুড লাক, 10টা ভাবছিলাম বাট আমাদের 11টা কিল হয়ে গেছে। এখনও যদি আরও কয়েকটা কিল করতে পারি তাহলে আরও ভালো, সব দেখা যাক করতে পারি কিনা না। আর যদি পারি তো হুসাইনের একটা কিলে ছুরি করে আনি, কারণ একজন এনিমি আছে।
আর ও এটাকে মারতাছে তো দেখা যাক চুরি হয় কিনা না আমাদের কাছে আছে বিএসএসএক্স পরে নাই একটা পইরা যা ভাই একটা এ পড়ছে পড়ছে মরছে ও ভাই ইয়ে ভাই হাম লোগনে বুইয়া লায়া রে अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे ठुमका फेंक के मारो या नलका मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी चाह रहा हूं मुझे बकचोदी का पेड़ लगाना है बाय वो है